নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ফিলোসফির সাজেশন নিয়ে আলোচনা করছি এবং এই সেট থেকে 100% তোমরা কমন পাবে। প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে। এবং এখানে কিন্তু আমি সমস্ত MCQগুলো টু দ্য পয়েন্ট দাগ মেরে দিয়েছি, তোমরা ভালো করে এইগুলো পড়বে। দ্বিতীয় অধ্যায় বচন, তো দেখো বচন থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল। 2023 সালের প্রশ্নপত্র WBS টেস্ট পেপার সেট 2023 দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তোমাদের স্বচক্ষে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে। এইগুলি 2023 সালের উচ্চ মাধ্যমিক ফিলোসফি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অষ্টম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের যাবতীয় MCQ সুন্দর করে এখানে উল্লেখ করা আছে, তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। আরোহ যুক্তিবিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 2023 সালের দর্শন অর্থাৎ ফিলোসফির প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করা হয়েছে, কারণ এবং তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষা পদ্ধতি, তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন MCQ খুব সুন্দর করে সলভ করা আছে। 63 দাগের প্রশ্ন সংযুক্ত পদ্ধতি, 64 দাগের প্রশ্ন সিএর অ্যান্সার হবে সহপরিবর্তন পদ্ধতি। ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও। অবরোহ যুক্তিবিদ্যা, সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 100% আসবে। আরোহ যুক্তিবিদ্যা প্রথম অধ্যায়, আরোহ অনুসন্ধানের স্বরূপ, ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে এবং তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় কারণ, তো দেখো কারণ থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2023 সালের দর্শনের প্রশ্নপত্র ঠিক এরকমই আসবে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন এবং খুব সুন্দর করে এইগুলো প্রিপারেশন করে নিয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।